হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এস এফ ব্লগস ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলো বন্ধুরা, নতুন জায়গা থেকে নতুন আরেকটি ভিডিও আরম্ভ করি। আজকে নতুন জায়গাটির নাম হলো, এটা হচ্ছে উদারবন টি গার্ডেন। কি সুন্দর দৃশ্য দেখেন। আজকে আমার সাথে আছেন মুখতার ভাই। উনি কিছু বলবেন? মুখতার ভাই কিছু বলবেন? ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সাথে দেখা হয়ে অত্যন্ত খুশি। আর দ্বিতীয়ত আমি কি বলবো ভাই, আমার কাছে তেমন ভাষা নেই। এত ভালো লাগছে আজকের এই টি গার্ডেনটা ন্যাচারাল দৃশ্য দেখে, যেটা হচ্ছে স্রষ্টার সৃষ্টি। যদি কোনো মানুষ আর হাই ডিপ্রেশনও থাকে, আমার মনে হয় যে আজকের দৃশ্যটা দেখে এত ভালো লাগছে যে হাই ডিপ্রেশনও থাকলেও তার প্রবলেমটা সলভ হয়ে যাবে এখানে আসলে। তাই খুব ভালো লাগছে রিয়েলি। আর স্রষ্টা সৃষ্টি জগতের মধ্যে বহুত অনেক কিছু আছে আমাদের তার থেকে ইবরত হাসিল করার মতো। যেমন কোরআনে কারিমের মধ্যে স্রষ্টা বলেছেন যে কুলসিরু ফিল আরজ ফানজুরু, হ্যাঁ তুমি তোমরা চতুর সাইড বেড়াও দেখো, আর তার থেকে কিছু করো, ফানজুরু দেখো এবং ইবরত হাসিল করো। তাই সেটার থেকে অনেক কিছু শিকার আছে। আর আমরা যখন যেখানে থাকবো, আমরা যে যেখানেই আছি, আমরা সর্বাবস্থায় এনজয়েবল থাকা অত্যন্ত জরুরি। এনজয়েবল থাকার জন্য ন্যাচারাল এই ধরনের দৃশ্য কেউ যদি কোনো দিকে পান দেখা হয়, তাহলে মন মনোরঞ্জন করতে হলে একটা ভালো উপায় হলো ন্যাচারাল দৃশ্য। তাই সকলের দোয়া আশীর্বাদ আমার আছে। আজকের জন্য বিদায় ভাই, থ্যাংক ইউ। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার ক্যামেরার সামনে গার্ডেনটা ইয়ে করি ঘরে বসে।